হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা বাঙালি। আমি তোমাদের সঙ্গে সুপ্রিয়। গুড মর্নিং বন্ধুরা। হ্যাঁ গাইস, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ক্ল্যাশ অফ ক্ল্যান্স, আমাদের ফেভারিট গেম, এবং আমাদের ক্ল্যানের নাম আমরা বাঙালি, এবং আমাদের চ্যানেলটির নামও তাই। তোমরা আমাদের এই চ্যানেলটাকে লাইক করবে, আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। অনেক মজাদার মজাদার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, দারুণ দারুণ অ্যাটাকের ভিডিও নিয়ে আসবো। চলো আজকে আমরা একটু ছোট্ট করে দেখে নিই, আমাদের একটা ওয়্যার চলছিল, সেই ওয়্যারের কিছু ভিডিও দেখবো আমরা। দেখো আমাদের আমরা বাঙালির সঙ্গে অ্যাটাক চলছে, 17 মিনিট আছে। ওরা আমাদের টপ থ্রিকে অ্যাটাক দিতেই পারেনি, এবং নিচের দিকে তোমরা দেখতেই পাচ্ছ উপরের যে বেসটা সুপ্রিয় দেখতে পাচ্ছ, এটা আমার বেস টাউন অফ 12-এর। তোমরা দেখছো খুব সুন্দরভাবে বেসটাকে মোটামুটি সাজানোর একটা চেষ্টা করেছি, এবং এটা হচ্ছে আমার ওয়্যার বেস। ওয়্যার বেসে তোমরা দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত সব কিছু ম্যাক্স হয়নি, তবে আমার টাউনের 11 থেকে ম্যাক্স করে এনেছিলাম। এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট, এটার নাম সাহেব। যদিও এটা একটা রাস বেস বানিয়েছিলাম, তবে এটাকে আস্তে আস্তে আমি ম্যাক্স করার চেষ্টা করছি, এটাকে 5-স্টার করেই নিয়েছি। আরও তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ডিফেন্সকেও প্রায় ম্যাক্স করার চেষ্টা করেছি। অর্ণব এবং জি বানি বলে একজন আছে আমাদের ক্ল্যানে, এদের কেউ অ্যাটাক দেয়নি। এবার আমরা চলো দেখে নিই একটু আমাদের অ্যাটাকিং যে স্ট্র্যাটেজিগুলো। এটা আমি অ্যাটাক দিয়েছিলাম নাম্বার 1-কে, যদিও ভীষণ কিছু হার্ড বেস আমার জন্য ছিল না। আমি ইলেকট্রোড্রাগনে অ্যাটাক দিতে খুব পছন্দ করি, তোমরা যেমনটা দেখছিলে ইলেকট্রোড্রাগনে আমি অ্যাটাক দিই। এখান থেকে আমি একটা ইলেকট্রোড্রাগন দিয়ে প্রথমে একটু ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করলাম। তোমাদের সুবিধার জন্য একটু আমি ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি, যেহেতু এটা ফার্স্ট ভিডিও, যাতে তোমাদের বোর না লাগে এতক্ষণের অ্যাটাক দেখতে। জাস্ট একটু টাচ দিলাম, তারপর দারুণ দারুণ সব অ্যাটাকিং ভিডিও আসবে। তোমরা দেখতে পাচ্ছ একসঙ্গে ইলেকট্রোড্রাগনগুলোকে ছেড়ে দেওয়া হলো। এবার পজ করে দিলাম একটু ফ্রি স্পেল দিয়ে, তারপর এদিক থেকে ইলেকট্রোড্রাগনগুলো সব এলো। এইখানে একটা ফ্রি স্পেল দিলাম যাতে করে ইনফার্নোগুলো না ক্ষতি করতে পারে ইলেকট্রোড্রাগনদের। দেখছো এখানে প্রায় বেসটা শেষই হয়ে গেছে, ডিফেন্স প্রাইস শেষ। এবার ইলেকট্রোড্রাগনগুলো কীভাবে এগিয়ে যাচ্ছে, এবং 100% একটা মোটামুটি অ্যাটাক দেখলাম। এবার দ্বিতীয় অ্যাটাকটা যেটা ছিল সেটাও 100% করেছি, এটাও আমি অ্যাটাক করেছি। যদিও আমার কাছে গ্র্যান্ড ওয়ার্ডেন ছিল না, কেননা গ্র্যান্ড ওয়ার্ডেনে আমি একটু কাজে বসিয়েছি, গ্র্যান্ড ওয়ার্ডেনটা আমার 22-এ যাবে। তো এখান থেকে আমি একটু কিং কুইন দিয়ে ক্লিয়ার করে নেওয়ার কিছুটা চেষ্টা করলাম, এবং যথেষ্ট ক্লিয়ার হয়ে গেল সাইডটা। তারপর থেকে এদিক থেকে দেখো সমস্ত ইলেকট্রোড্রাগনগুলোকে একসঙ্গে ভেতরে পুশ করার চেষ্টা করলাম। যদিও তোমরা জানো ড্রাগন বা ইলেকট্রোড্রাগন সবসময় কাজ করে না, এদিক ওদিক ছড়িয়ে পড়ে, বেশ যত ছড়ানো থাকে তত একটু অসুবিধার মধ্যে পড়তে হয়। ইলেকট্রোড্রাগনগুলোকেও তাই পড়তে হয়েছে, চারিদিক থেকে ইলেকট্রোড্রাগনগুলো ছড়িয়ে যাচ্ছিলো। তো আমার ভয় লাগছিলো 100% হবে কি না, তারপর দেখলাম যে না, মোটামুটি অ্যাটাক স্ট্র্যাটেজি অনুযায়ী সাকসেসফুল অ্যাটাক হয়েছে। এবার নেক্সট যে ভিডিওটা আছে সেটাতে দেখো 3 নম্বরকে দা যে সাইড থেকে অ্যাটাক দিয়েছিলাম, এটা সাকসেসফুল হয়নি। তো 3-স্টারের এটা একটা ছিল অ্যাটাক, এটা সাকসেসফুল অ্যাটাক। 4 নম্বরটাকে টু অ্যাটাক দিয়েছিলাম, এখান থেকেও কিংটাকে দিয়ে কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করলাম, কেননা কুইন ছিল না আমার, গ্র্যান্ড ওয়ার্ডেন ছিল না, দুটোই আমি আপডেটে বসিয়েছি। এখান থেকে একটা রেজ স্পেল মারলাম, তারপর এখানে দেখো ফ্রিজ করে দিয়েছিলাম সিসির ইলেকট্রোড্রাগনটাকে। এখান থেকে ইলেকট্রোড্রাগনগুলো সব আসবে, এবং এখান থেকে পুরোপুরিভাবে বেসটা 100% হয়ে গেল আরামসে, যদিও খুব একটা জটিল বেস ছিল না গাইজ। তো এরকমভাবে আমাদের বেশ কিছু মজাদার ট্রিক্স এবং মজাদার ভিডিও যদি দেখতে হয়, অবশ্যই আমরা বাঙালিকে একটু উৎসাহিত করার জন্য লাইক তো দিতেই হবে, তাই না বন্ধুরা? জানি তোমরা আমাদের সঙ্গে থাকবে দুর্ধর্ষ সব অ্যাটাকিং ভিডিও দেখার জন্য, এবং এগুলো নিচের বেসগুলো সব 3-স্টার। আরও অনেক ভালো ভালো অজিত আছে, আমাদের দীপ আছে, তাদের যে আমাদের যারা মেম্বাররা আছে তাদের যদি তোমাদের ভিডিও দেখতে হয় তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। পরবর্তীকালে আরও আমরা ওদের সমস্ত ভিডিও নিয়ে আসবো এবং তোমরা দেখতে পাবে, সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা। এবং আমরা আরও বিভিন্ন ধরনের অ্যাটাকিং স্ট্র্যাটেজিযুক্ত গ্রাউন্ড অ্যাটাকও এরপর হবে, তোমরা দেখবে, ভিডিওগুলো লাইক করবে, পছন্দ হলে অবশ্যই একটা লাইক তো দেবেই, এবং অপছন্দ হলে তো আনলাইকের বাটন আছেই, তোমরা সেটাও প্রেস করতে পারো বন্ধুরা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের ফার্স্ট ভিডিওতে দেখার জন্য, এবং অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করো, যাতে আমরা আরও ভালো ভালো তোমাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। থ্যাংকস।